বাংলাদেশ এখন গোটা বিশ্বের বিষয়। একাত্তরের স্বাধীনতা অর্জনের পর 53 বছরের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। মানব সম্পদ উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্যের হার কমেছে ব্যাপক হারে। কেবল তাই নয়, আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ। পৃথিবীর কাছে মডেল রাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির খণ্ডচিত্র তুলে ধরছেন সেলিম মালিক। মুক্তিযুদ্ধের নয় মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয় সোনার বাংলা। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মন্তব্য করেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। তবে বাঙালির কর্ম উদ্যমতায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে খুব বেশি একটা সময় নেয়নি। স্বাধীন বাংলার প্রথম বাজেট 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1972-73 অর্থ বছরে যার আকার ছিল 786 কোটি টাকা, স্বাধীনতার 53 বছরে বাজেটের আকার বেড়েছে 968 গুণ। শূন্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন প্রায় 219,488 কোটি টাকা। রপ্তানি আয় ছিল 22,000 কোটি টাকা, সেটি এখন 609,630 কোটি টাকার বেশি, আর অর্থনীতির প্রবৃদ্ধি 7% উপরে। অনুকূল পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছিল, মানুষকে উৎসাহিত করা হয়েছিল, যেখানে প্রয়োজন সেখানে ভর্তুকি দেওয়া হয়েছে, যেখানে অনুদান দেওয়া হয়েছে। স্বাধীনতার 53 বছরে অনেকটাই সুরক্ষিত সামাজিক সুরক্ষা বলয়। 1972 সালে বার্ষিক মাথাপিছু আয় ছিল মাত্র 11,000 টাকা, 27 গুণের বেশি বেড়ে যা এখন 303,443 টাকা। দারিদ্র্যসীমা 88% থেকে নেমেছে 18.7%, আর গড় আয়ও 53 বছর থেকে উঠেছে 72 বছর 3 মাসে। স্বাধীনতার পর 7 কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য নিতে হয় বিদেশিদের কাছে, আর এখন প্রায় 17 কোটি মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে অনেক খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিজস্ব খরচে নির্মিত হয়েছে পদ্মা সেতু, চালু হয়েছে মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে চলছে যানবাহন, মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বাস্তবায়নের পথে বেশ কিছু মেগা প্রকল্প। রুলস অফ আর গেম এবং তার ইমপ্লিমেন্টেশন, তো সেই জায়গাটা আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। ট্যাক্স জিডিপি রেশিও 1 of the lowest ইন দ্য ওয়ার্ল্ড, মাত্র 9%, যেখানে ভারতের হচ্ছে 20%-এর মতো। ফিসকাল পলিসিরও একটা শৃঙ্খলা এবং একটা বড় ধরনের রিফর্ম দরকার। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদদের বিশ্বাস, অর্জনের এই ধারা বজায় থাকলে 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় ঠিকই নাম লেখাবে লাল সবুজের বাংলাদেশ। সেলিম মালিক, RTV, ঢাকা।